नमस्कार बंधुरा, बाबलि रान्ना बान्नाय आपनादेर सकलके स्वागत जानाय। तो बंधुरा, आपनादेर सामने आमी आरो एकटी रेसिपी निये चले एसेछि। तो आजके सुजी दिये बानाबो एकटी जलखाबारेर रेसिपि। तो चलुन बंधुरा, एबार आमरा रेसिपिटी शुरू करी। तो एखाने एकटू कम एक कप सुजी निये निएछि, आर एखाने आमी चार कापेर एकटू कम निये निएछि दई। तो এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো কফি কাপের একটু কম এক কাপ সুজি, আর এই চার কাপের আধ কাপের মতো আমি দই নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব আমি এবার নুন। তো নুনটা স্বাদ মতো আমি দিলাম, দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো অল্প অল্প করে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। তো এটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। তো দেখুন সুজিতে জলটা টেনে নিয়েছে পুরোটাই। তো এটাকে একটুখানি আমি নেড়ে নেব। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, আমি কুচানো বাঁধাকপি একবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো, আমি টমেটো কুচানো, আর এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আমি ধনে পাতা কুচানো। তো একে একে এগুলোকে আমি দিয়ে দেবো। তো সবজিটা চাইলে আপনারা পছন্দ মতো নিতে পারেন, যে যে সবজিটা ভালোবাসেন। তো এখানে আমি সব রকম কিছু কিছু সবজি দিয়ে দিয়েছি। তো এগুলো সবগুলোই আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আমি কুমড়ো কুচানোগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, এখানে দেখুন নিয়েছি আমি একটু চিকেন মশলা, আর এখানে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য একটু নিয়েছি। তো ঝালটা আমি কম দেব, কারণ এটা বাচ্চাদের খাবার খুব ভালো ব্রেকফাস্ট হতে পারে, যেহেতু বাচ্চারা অনেক সময় দেখবেন সবজি খেতে চায় না, তো বিশেষ করে কুমড়োটা। তো আমি এখানে সেই কারণে কুমড়োটাও দিয়েছি, ওই কারণে এখানে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না, ঝালটা খুবই কম দিলাম। দিয়ে সব উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নেব। তো এর মধ্যে আমি সামান্য একটুখানি জল ব্যবহার করলাম, বেশি না, 1.5 চামচের মতো জল দিলাম আমি এখানে। এবার সব উপকরণটা আমি মেখে নেব, যেরকমভাবে আমরা ইডলি বানাই, তো ইডলির ব্যাটারটা যেরকমভাবে করি, তো সেরকমভাবে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো ব্যাটারটাকে দেখুন এভাবে আমি মেখে নিয়েছি। আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো এটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু তেল, তেলটা আমি চারদিকে ছড়িয়ে নেব একটু, আর একটু গরম করে নেব। তো দেখুন এটা আমার গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম, এবার ব্যাটারটা আমি তুলে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি গোল করে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে উপর থেকে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, তো উপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে কম আছে এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুলে নেব। তো এবার এই দিকটা আমি পাল্টে দিলাম, দিয়ে আবারও এটা উপরে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব এই সাইডটা। তো দিয়ে আবারও একটুখানি আমি ঢাকা দিয়ে রাখবো, দিয়ে কিছুক্ষণ হতে দেব আমি।
কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে আবার খুলে নেব। তো এই পাশটা আমি আবার পাল্টে দেব, দু পাশটাই আমি একটু চিপে চেপে ভালো করে ভেজে নেব। দু পাশটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার একটি ব্রেকফাস্টের রেসিপি। তো সুজি দিয়ে খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল এটা। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।